প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে পরমাণুর গঠন গল্পের ছেলে শিখবো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং বিজ্ঞান পড়ার প্রতি তোমাদের আগ্রহ জন্মাবে তো চলো ফ্রেন্ডস আজকের ক্লাস শুরু করা যাক তো প্রথমে আমরা জানার চেষ্টা করি পরমাণু কি। দেখো ফ্রেন্ডস যে কোনো জীব দেহ যেমন আমাদের দেহ মানুষ গরু কুকুর বিড়াল ছাগল বা যে কোনো একটা গাছের দেহই বলো না কেন এদের দেহ ছোটো ছোটো অসংখ্য কী দিয়ে তৈরি কোষ দিয়ে তৈরি সেটা খালি চোখে দেখা যায় না আমাদের শরীরে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বেরো হয় রক্তের মধ্যে অসংখ্য ছোট ছোটো লক্ষ লক্ষ কোষ থাকে খালি চোখে দেখা যায় কি দেখা যায় না সেম তাহলে জীবদেহ যেমন কোষ দিয়ে তৈরি ঠিক তেমনি আমি যদি একটা লোহার রড নেই বা লোহার টুকরো নেই বা তামার টুকরো এর ভিতরে অসংখ্য ছোট ছোট পরমাণু আছে সেটা খালি চোখে দেখা যায় না কিন্তু এর ভিতরে অসংখ্য ছোট ছোট কি থাকে পরমাণু থাকে এই পরমাণু সম্পর্কে প্রথম আইডিয়া দেন পরমাণু সম্পর্কে তাহলে যে কোনো লোহা বলো তামা বলো অ্যালুমিনিয়াম বলো এদের দেহ অসংখ্য ছোট ছোটো কী থাকে পরমাণু এই পরমাণু সম্পর্কে প্রথম আইডিয়া দেন বিজ্ঞানী জন ডালটন কে দেন ডল জন ডালটন ঠিক আছে তাহলে পরমাণু সম্পর্কে তুমি একটা তত্ত্ব তুলে ধরেন এটাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ হ্যাঁ খেয়াল রাখবে এই প্রশ্নটা আসে মাঝে মাঝে ডাল্টনের পরমাণুবাদ কত সালে প্রকাশিত হয় তাহলে খেয়াল রাখবে ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় আঠারোশো সালে তাহলে প্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেন ডাল্টন ডাল্টনের পরমাণুবাদের মাধ্যমে আর ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় আঠারোশো সালে কিন্তু ডাল্টনের পরমাণুবাদে কিছু ভুল ছিল ডানটন বলছিল এটা নাম দিচ্ছিল পরমাণু অর্থাৎ পরমাণু ডাল্টন বলছিল পরমাণুকে আর ভাঙা যায় না কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই পরমাণুটা একটু বড় করে আঁকি তোমাদের বজার সুবিধার্থে দেখা যায় যে পরমাণুর ভিতরে টোটাল তিনটি কণা থাকে একদম মাসখানে থাকে একদম মাসখানে দুটো কণা থাকে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউটন মাসখানে থাকে দুটো কণা প্রোটন প্লাস নিউটন এই দুটো থাকে মাসখানে আর তার সাইড দিয়ে কিছু ইলেকট্রন ঘোরাফেরা করে সাইড দিয়ে বুঝে গেল কী বললাম তাহলে মাসখানে নিউট্রন থাকে আর তার সাইড দিয়ে ইলেকট্রনগুলো ঘোরা করে পরে ইলেকট্রন এদিকে সাইডে কি থাকে ইলেকট্রন তাহলে টোটাল পরমাণুতে কয়টি কণা থাকে তিনটি কিন্তু ডাল্টন বলছিল পরমাণুকে ভাঙা যায় না কিন্তু পরবর্তীকালে জানা যায় যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর মধ্যেও টোটাল তিনটি গোনা থাকে আরও প্রোটন নিউটন ইলেকট্রন প্রোটন আর নিউটন মাঝখানে থাকে আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘোরাঘুরি করে ঠিক আছে এই প্রোটনটা আছে না খেয়াল রাখবে এখান থেকে কোশ্চেন আসে প্রোটন কে আবিষ্কার করে খেয়াল রাখবে প্রোটন আবিষ্কার করে বিজ্ঞানী রাদার ফোট কে আবিষ্কার করে প্রোটন হচ্ছে আবিষ্কার করে রাদার ফোট নিউটন আবিষ্কার করে স্যাডউইক কে আবিষ্কার করে নিউটন স্যাডউইক নিউটন আবিষ্কার করে সাইডুই আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থাকে ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন কে আবিষ্কার করেন জে জে থমসন তাহলে প্রোটন রাদারফোর্ড নিউটন স্যাডইক আর ইলেকট্রন আবিষ্কার করেন থমসন খেয়াল রাখবে প্রোটনের মধ্যে পজিটিভ আদান থাকে কি আধান থাকে পজিটিভ আর ইলেকট্রনের মধ্যে থাকে নেগেটিভ আদান কি আধান থাকে নেগেটিভ আর নিউটনের মধ্যে কোনো আধান থাকে না একজনে নিস্তরিত বলা হয় তাহলে প্রোটনের মধ্যে পজিটিভ আদান থাকে আধানের মান হচ্ছে একটা প্রোটনে এতটুকু আধান থাকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কলম আদান থাকে কতটুক আধান থেকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কলম একটা ইলেকট্রনের মধ্যেও ফ্রেন্ডস এতটুকুই আধান থেকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কলম একটা প্রোটনের মধ্যে যতটুকু আধান থেকে একটা ইলেকট্রনের মধ্যেও সেম আধান থাকে কিন্তু প্রোটনের আধানটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের আধানটা নেগেটিভ আরেকটা জিনিস খেয়াল করবে একটা পরমাণুতে যতগুলি প্রোটন থাকবে ততগুলি ইলেকট্রন থাকবে ওকে যতগুলি প্রোটন থাকবে ততগুলি কি থাকবে ইলেকট্রন থাকবে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা দুটো সেম হবে আর প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান কিন্তু সেম হয় প্রোটনের আধানটা পজিটিভ ইলেকট্রনের আধান হয় কি নেগেটিভ আর নিউটনের কোনো আধান নেই নিউট্রন হচ্ছে নিস্তরিত ওকে তাহলে একটা কোশ্চেন যদি আসে মাঝে মাঝে পরমাণু নিস্তরিত কণা কোনটি নিউট্রন ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন আর ঋণাত্মক আধানযুক্ত কণা হচ্ছে ইলেকট্রন আরেকটি কোশ্চেন আসে এখান থেকে পরমাণু সবচেয়ে ভারী কোনটি সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন সবচেয়ে ভারী কণা কোনটি নিউট্রন আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থেকে ইলেকট্রনগুলো হচ্ছে সবচেয়ে হালকা কোনা সবচেয়ে হালকা কোনটি সেটা হচ্ছে ইলেকট্রন আর যদি বলে সবচেয়ে ভারী কোনটি নিউট্রন এবার একটা জিনিস খেয়াল করো মনে করো সোডিয়াম সোডিয়ামকে আমরা এন সিম্বলের মাধ্যমে প্রকাশ করি প্রথমটা ক্যাপিটাল পরেরটা স্মল এন এর মধ্যে টোটাল এগারোটি প্রোটন আছে কয়টি প্রোটন আছে ফ্রেন্স এগারোটি তার মানে এই সোডিয়ামের মধ্যে প্রোটন আছে এগারোটি এবার সোডিয়ামের মধ্যে এগারোটি যদি প্রোটন থাকে তাহলে ইলেকট্রনও থাকবে এগারোটি কয়টি প্রো ইলেকট্রন থাকবে এগারোটি একটি পরমাণুতে যতগুলি প্রোটন থাকবে ইলেকট্রনও সেম থাকবে এগারোটি প্রোটন আছে এগারোটি ইলেকট্রন থাকবে ইলেকট্রনগুলো তার চারপাশে ঘোরাঘুরি করে এবার খেয়াল করবে ইলেকট্রনগুলো যে তার চারপাশে ঘোরাঘুরি করবে ইলেকট্রনগুলা এগারোটি ইলেকট্রন কিন্তু একটা রাস্তায় ঘোরাঘুরি করবে না যেমন মাঝখানে থাকবে কি প্রোটন আর নিউট্রন ইলেকট্রনগুলো তার চারপাশে ঘোরাঘুরি করবে না যে রাস্তা দিয়ে প্রথম রাস্তাটা দিয়ে যে এরকম আলাদা আলাদা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবে যে রাস্তা দিয়ে ইলেকট্রনগুলা ঘোরাঘুরি করে তাকে কক্ষপথ বলে কি বলে ফ্রেন্ডস কক্ষপথ ইলেকট্রন যে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে সেগুলাকে কক্ষপথ বলে সে এগারোটি ইলেকট্রন কিন্তু একটা রাস্তায় ঘোরাঘুরি করবে না প্রথম রাস্তাটার মধ্যে প্রথম প্রথমটার মধ্যে হাইস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারবে কয়টা থাকতে পারবে ম্যাক্সিমাম দুইটা প্রথমটার মধ্যে আর দ্বিতীয় কক্ষপথ যেটা দ্বিতীয় এটার মধ্যে হায়েস্ট থাকতে পারে আটটি তাহলে প্রথমটায় হায়েস্ট দুইটা থাকতে পারবে দ্বিতীয়টায় থাকতে পারবে হায়েস্ট আটটি আর তৃতীয়টায় হায়েস্ট আঠারোটি থাকতে পারে কিন্তু নর্মালি প্রথমে আঠারোটা রাখবে না তৃতীয়টাও প্রথমে আটটি রাখবে বোঝা গেল ক্ষমতা আছে আঠারোটি রাখার কিন্তু প্রথমে রাখার চেষ্টা করবে হায়েস্ট আটটি তাহলে প্রথমটায় দুইটি পরেরটায় আটটি তাহলে কত হলে আট দুই দশ আর কয়টি থেকে এগারোটা হতে একটি এই একটি থাকবে তৃতীয় কক্ষপথে প্রথমটায় থাকবে দুইটি ইলেকট্রন পরেরটায় থাকবে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর লাস্টের কক্ষপথে থাকবে কয়টি ইলেকট্রন একটি ইলেকট্রন তাই বোঝা গেল ফ্রেন্ডস সমস্ত ইলেকট্রন কিন্তু একটি কক্ষপথে থাকবে না যেমন আরেকটি এক্সাম্পল দিই মনে করি এখানে এক্সাম্পল দিই অ্যালুমিনিয়াম এল অ্যালুমিনিয়াম কি কি সিম্বল দিয়ে প্রকাশ করে এল এটা ক্যাপিটাল এলটা স্মল অ্যালুমিনিয়ামের টোটাল ইলেকট্রন থাকে তেরোটি তাহলে বলে দিই প্রথমটায় কয়টি থাকবে দুইটি পরেরটায় কয়টি থাকবে আটটি এর পরের টাই কয়টি থাকবে তিনটি একটাই কিন্তু সবগুলো ইলেকট্রন থাকবে না প্রথমটাই দুইটি হাইস্ট দুইটি থাকতে পারে দ্বিতীয়টাই আটটি পরেরটাই তিনটি এবার যে কক্ষপথগুলো আছে না এগুলার কিন্তু নাম দেওয়া হয় প্রথম যে কক্ষপথটা কে কক্ষপথ ক্যাপিটাল কে এর পরেরটা কে এর পরে কি আসে এল এর পরে কক্ষপথটাকে বলা হয় এল কক্ষপথ এর পরে কক্ষপথটাকে বলা হয় এম পরেরটা এম পরেরটা ও এভাবে চলতে থাকে প্রথমটা কে পরেরটা এল পরেরটা এম তাহলে প্রথম কক্ষপাত দুইটি পরেরটায় আটটি পরেরটায় হাই আঠারোটি রাখতে পারে কিন্তু প্রথমে আটটি রাখার চেষ্টা করবে তা আশা করি এতদূর ক্লিয়ার এবার আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণুবিক সংখ্যা কি বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বলা হয় যেমন সোডিয়ামের মধ্যে বলো দেখি কয়টি প্রোটন আছে এগারোটি তার মানে সোডিয়ামের পরমাণুর সংখ্যা এগারো একইভাবে দেখো তো অ্যালুমিনিয়ামের মধ্যে কয়টি ইলেকট্রন আছে তেরোটি তার মানে প্রোটনও আছে কয়টি আছে প্রোটন সংখ্যা কি তার মানে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত বলো দেখি তেরো বা পারমাণবিক সংখ্যা তেরো তার মানে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেটাকেই আমরা কি বলি পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা আশা করি এতদূর ক্লিয়ার এবার আমরা বোঝার চেষ্টা করব পারমাণবিক ভর দেখো আমরা পরমাণু ক্রমাঙ্ক কোনটাকে বুঝলাম বলো দেখি প্রোটন সংখ্যা কি বলা হয় পরমাণুবিক ভর এবার মনে করো অক্সিজেন যেমন অক্সিজেনের মধ্যে প্রোটন থাকে কয়টি প্রোটন থাকে আটটি তার মানে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত আট আটটি প্রোটন থাকে তার মানে আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত আট এবার আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি পারমাণবিক ভর আমরা প্রত্যেকই কনফিউজ হই পারমাণবিক ভর জিনিসটা কি এটা কি পরমাণুর ভর না ফ্রেন্ডস পারমাণুবিক ভর মানে পরমাণুর ভর না দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে ক্যালকুলেট করা হয় কীরকম একটা এক্সাম্পল দিই মনে করো একটা দাড়ি পাল্লা নিলাম হ্যাঁ পাল্লা দুটো পাল্লা আছে এদিকে আর এদিকে এবার অক্সিজেনের পারমাণবিক ভর বার করব একদিকে রাখবো অক্সিজেন ও একদিকে কি রাখবো একটা অক্সিজেন রাখবো কয়টা অক্সিজেন একটি অক্সিজেন তাহলে দাড়ি পাল্লার একদিকে মনে করো বাঁ দিকে একটা অক্সিজেন রাখা হলো আর ডান দিকে কি দেবো হাইড্রোজেন প্রথমে একটা হাইড্রোজেন দেওয়া হলো একটি দেখা গেল কি এটা অনেকটা ভারী হচ্ছে এটা ভারী এটা নিচে নেমে গেছে এটা উপরে এবার হাইড্রোজেন দেওয়া হলো দুটো তাও সমান হচ্ছে না তারপরে হাইড্রোজেন দেওয়া হলো তিনটে বুঝতে পারছো পাল্লা একদিকে একটা অক্সিজেন দিচ্ছে আরেকদিকে তিনটা হাইড্রোজেন দিলাম তাও সমান হচ্ছে না তারপরে হাইড্রোজেন দেওয়া হলো দশটি একটা অক্সিজেন একদিকে অক্সিজেন আর এদিকে দশটি হাইড্রোজেন তাও সমান হচ্ছে না তারপরে দেওয়া হলো পনেরোটি তাও সমান হচ্ছে না ষোলোটি হাইড্রোজেন দেওয়া হলো কয়টি হাইড্রোজেন দেওয়া হলো ষোলোটি হাইড্রোজেন খেয়াল করো এটা ষোলো তাহলে দেখো ফ্রেন্ডস দাঁড়িপাল্লার একদিকে কয়টি অক্সিজেন তোলা হয়েছে একটি অক্সিজেন আরেকদিকে কয়টি হাইড্রোজেন তোলা হয়েছে ষোলোটি হাইড্রোজেন তাহলে বলো দেখি একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সমান বলো দেখি ষোলোটা হাইড্রোজেনের সমান একটা অক্সিজেন ষোলোটা হাইড্রোজেনের সমান তার মানে বলতে পারো তুমি অক্সিজেনের পার্মনিবিক ভর হচ্ছে ষোলো বুঝা গেল তাহলে পার্বণিমিক ভর এভাবে হাইড্রোজেনের সাপেক্ষে কম্পেয়ার করে তুলনা করা হয় একটা অক্সিজেন ষোলোটা হাইড্রোজেনের সমান তার মানে অক্সিজেনের পার্বণিমিক ভর হচ্ছে ষোলো একইভাবে আমি যদি বলি কার্বনের পার্মণিবিক ভর কত কার্বন সি দিয়ে প্রকাশ করা হয় কার্বন সি তাহলে একদিকে একটা সি পরমাণু তোলা হলো একটা কি পরমাণু সি পরমাণু আর অপর দিকে হাইড্রোজেন পরমাণু দেখবো পাঁচটা তুলবো ছয়টা সাতটা আটটা নয়টা দশটা সমান হচ্ছে না বারোটা হাইড্রোজেন পরমাণু তুলতে হচ্ছে তাহলে একটা সি পরমাণু কয়টা হাইড্রোজেনের সমান বারোটা হাইড্রোজেনের সমান বাদিকে মাত্র একটা সি পরমাণু তোলা হয়েছে আর ডান দিকে বারোটা এইচ পরমাণু তোলা হয়েছে তাহলে যেহেতু একটি সি পরমাণু বারোটি এইচ পরমাণুর সমান তাহলে আমি বলতে পারবো সি এর পারমাণবিক ভর হচ্ছে কত সি এর পারমাণবিক ভর হচ্ছে বারো কত পারমাণবিক ভর বলো দেখি বারো বুঝতে পারছো তাহলে পারমাণবিক ভর হচ্ছে কার সাপেক্ষে তুলনা করা হয় হাইড্রোজেনের সাপেক্ষে তুলনা করা হয় যেমন এন এন এর পারমাণবিক ভর চোদ্দ কেন বলো দেখি পারমাণবিক ভর চোদ্দ এন মানে নাইট্রোজেন একটা নাইট্রোজেন চোদ্দোটা হাইড্রোজেন পরমাণুর সমান তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত চোদ্দ বুঝা গেল তাহলে একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সমান সেটাকেই আমরা বলি পারমাণবিক ভর একটা সি পরমাণু বারোটা হাইড্রোজেন পরমাণুর সমান তাহলে সি এর অক্সিজেন পরমাণু হাইড্রোজেন সমান তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো এবার আমরা আসার চেষ্টা করি আনুবিক ভর এই আনবিক ভর জিনিসটা কি আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভরের সমষ্টি যেমন আমরা গ্যাসের নাম জানি কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী সবচেয়ে গ্রিন গ্যাস কোনটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মনে রাখবে এবার এই কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি সেটা হচ্ছে সিও এবার এই সিও টু হচ্ছে কার্বন ডাই অক্সাইড এর সংখ্যা সি কার্বন ও টু মানে দুইটা অক্সাইড আছে এর জন্য এটার নাম হয় কার্বন ডাই অক্সাইড ঠিক আছে তাহলে এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে দায়ী আচ্ছা তাহলে এখানে দেখো আণবিক ভর মানে এই যে দেখো সিও টু লিখেছি এটার মধ্যে দেখো টোটাল কয়টা পরমাণু আছে তুমি বলবে একটা সি পরমাণু আছে আর দুইটা কি পরমাণু আছে ও পরমাণু টোটাল কয়টা পরমাণু আছে বলো দেখি তিনটা পরমাণু ক্লিয়ার তাহলে এটা হচ্ছে একটা অনু টোটালটাকে আমরা কি বলবো অনু এই অনুটার মধ্যে কয়টা পরমাণু আছে তুমি বলবে একটা সি পরমাণু আছে আর দুইটা কি পরমাণু আছে ও পরমাণু এবার সি এর কয়টি আছে দুইটি একটা ও পরমাণুর পারমাণিবিক ভর ষোলো আর দুইটা ও পরমাণুর পারমাণিবিক ভর হবে ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ আর বারো যোগ করলে কত হবে চুয়াল্লিশ বুঝতে পারছো একটা ও এর পারমাণবিক ভর যদি ষোলো হয় একটা ও এরই ষোলো তাহলে দুইটার কত হবে বত্রিশ তাহলে টোটাল পারমাণবিক মানে আণবিক ভর কত চুয়াল্লিশ বোঝা গেল তাহলে পরমাণুগুলার ভর যদি পারমাণবিক ভর যোগ করি তাহলে আমরা কি পাই যাবো বলো দেখি আণবিক ভর একইভাবে আমি যদি বলি নাইট্রোজেনের আণবিক ভর কত তাহলে নাইট্রোজেন একটা নাইট্রোজেন মানে এখানে কয়টা পরমাণু আছে দুইটা পরমাণু একটা পরমাণুর পারমাণবিক ভর কত চোদ্দ দুইটা পরমাণু আছে তাহলে চোদ্দ দুগুণে নাইট্রোজেনের আণবিক ভর কত হয়ে গেল আঠাশ তাহলে আশা করি এতদূর ক্লিয়ার এবার একটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা ওটা হচ্ছে অ্যাবোগাড্রোর সংখ্যা বা এক মোল এক মল এক মলকেই বলা হয় অ্যাবোগাড্রোর সংখ্যা কি বলা হয় এটাকে অ্যাবোগাড্রোর সংখ্যা এটা প্রায় শর্ট কোশ্চেনে আসে অ্যাবোগাডোর সংখ্যার মান কত অ্যাবগাড্রোর সংখ্যা এটার মান কত তাহলে দেখো অ্যাবোগাড্রর সংখ্যা কি জিনিস মনে করো যেমন আমরা কি বলি দশ লক্ষকে কি বলি সংখ্যা পেয়ে এক মিলিয়ন এক মিলিয়ন মানে দশ লক্ষ তারপরে এক বিলিয়ন মানে একশো কোটি সেম এক মোল মানে যদি এত সংখ্যা কোনো থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দুই পাওয়ার টোয়েন্টি থ্রি টেন টু দিবার টোয়েন্টি থ্রি মানে একের পরে তেইশটা শূন্য আছে কয়টা শূন্য আছে তেইশটা শূন্য এটা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে এটাকে বলবো এক মোল বুঝা গেল সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি মানে একের পরে তেইশটা শূন্য এটা কি বলা হয় অ্যাবোগাডোর সংখ্যা বা সংখ্যে কি বলা হয় এক মোল এর ডাবল নিলে দুই মোল এর তিন ডাবল নিলে তিন মোল বুঝা গেল এত সংখ্যক তোমার কাছে যদি কলম থাকে তাহলে তুমি বলতে পারো তোমার কাছে এক মোল কলম আছে তোমার কাছে যদি এত সংখ্যক বই থাকে তাহলে তোমাকে তুমি বলতে পারবো এত সংখ্যক তোমার কাছে মানে এক মল বই আছে বোঝা গেল তাহলে এইবার এটা নর্মালি অনুপরমাণুর ক্ষেত্রে বলা হয় মনে করো একটা পাত্র আছে এই পাত্রের মধ্যে অক্সিজেন গ্যাস আছে কত গ্যাস আছে বলে দেখি অক্সিজেন গ্যাস এবার অক্সিজেন গ্যাসের মধ্যে ছোট ছোট অসংখ্য কি থাকে বলো দেখি অনু থাকে খালি চোখে দেখা যায় না যেমন আমি যে রুমে ভিডিও বানাচ্ছি এই রুমে কি আছে আছে বাতাস বাতাস মানে এখানে তোমরা যেন মেনলি গ্যাস থাকবে নাইট্রোজেন সেভেন্টি এইট পয়েন্ট সামথিং নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন আছে কুড়ি ভাগের উপরে একটু বেশি কুড়ি পয়েন্ট সামথিং ওকে তাহলে এই গ্যাসগুলো কিন্তু এখানে অনুগুলো কিন্তু এলোমেলোভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছে খালি চোখে দেখা যায় না তাহলে একটা পাত্রে অক্সিজেন গ্যাস আছে তাহলে অক্সিজেন বয়স মানে এটার মধ্যে অসংখ্য ছোট ছোট কি আছে অনু আছে এগুলো খালি চোখে তুমি দেখতে পারবে না এবার এইটার মধ্যে যদি এত পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি বার টোয়েন্টি থ্রি এত সংখ্য কোনো থাকে তাহলে তুমি বলবে এখানে কত মূল অক্সিজেন আছে বলো দেখি এক মোল অক্সিজেন আছে কত মূল অক্সিজেন আছে বলো দেখি এক মোল অক্সিজেন আছে বুঝা গেল তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো এক মূল এবার অক্সিজেনের আণবিক ভর কত বলো দেখি একটু আগে বললাম অক্সিজেন মানে এখানে দুইটা ও পরমাণু আছে ও টু মানে অক্সিজেন এখানে কয়টা ও পরমাণু আছে দুইটা একটা ওয়ের পারমাণবিক ভর কত ষোলো দুইটা ওয়ের কত হবে ষোলো দুগুণে বত্রিশ তাহলে অক্সিজেনের আণবিক ভর কত বত্রিশ খেয়াল রাখবে এখানে কত মোল অক্সিজেন আছে এক মোল অক্সিজেন এই এক মোল অক্সিজেনের এই এক মোল অক্সিজেনের যদি ভর বলি ভর এর অক্সিজেনের আণবিক ভর কত হয় বত্রিশ না তাহলে একমল অক্সিজেনের ভর হবে বত্রিশ গ্রাম বুঝা গেল কত গ্রাম হবে বলে দেখি বত্রিশ গ্রাম একইভাবে দেখো মনে করার চেষ্টা করো একমল একটু আগে একমল কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে অনুর্ভর একমল কার্বন ডাই অক্সাইড অনুর্ভর কত হবে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর একটু আগে বার করছিলাম চুয়াল্লিশ তাহলে একমল কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে বলে দেখি চুয়াল্লিশ গ্রাম বুঝা গেলো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে একমল অনুর হবে কত আণবিক ভরের সমান যেমন অক্সিজেনের আণবিক ভর বত্রিশ তাহলে একমল অক্সিজেনের ভর হবে বত্রিশ গ্রাম একমল কার্বন ডাইঅক্সাইডের ভর হবে চুয়াল্লিশ গ্রাম আর যদি বলে আয়তন কত একমল অক্সিজেনের আয়তন কত খেয়াল রাখবে বাইশ দশমিক চার লিটার একইভাবে আমি যদি বলি একমল সিও টু এর আয়তন কত আয়তন যদি বলে খেয়াল রাখবে আয়তন হবে কত লিটার বল দেখি বাইশ দশমিক চার লিটার এখান থেকে প্রায়ই কোশ্চেন আসে তাহলে একমল যে কোনো গ্যাসের কোনো গ্যাসের অনুর আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার আর যদি বলে ভর কত তাহলে হবে আণবিক ভর যত হবে সেটাই হচ্ছে একমল অনুর ভর হবে বুঝা গেল তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে